বরেন্দ্র সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি তো হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে এক মাস ধরে কঠোর লকডাউন চললেও থামছে না মৃত্যুর মিছিল গত চব্বিশ ঘন্টায় আরও চোদ্দ জনের মৃত্যু গৃহহীনদের বাড়ির বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল নোয়াখালী থেকে চার দিন ধরে আলেম নিখোঁজ পরিবারের সংবাদ সম্মেলন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে এক মাস ধরে কঠোর লকডাউন চললেও থামছে না মৃত্যুর মিছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় আরও চোদ্দ জনের মৃত্যু হয়েছে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটার মধ্যে তাদের মৃত্যু হয়েছে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী মিয়াজদানি জানান মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয় জন ও উপসর্গে আটজন মারা গেছেন মৃতদের মধ্যে নয়জন পুরুষ এবং পাঁচজন নারী গত চব্বিশ ঘন্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া চোদ্দ জনের মধ্যে পাঁচজনের বয়স একষট্টি বছরের উপরে বাকিদের মধ্যে একান্ন থেকে ষাট বছরের মধ্যে সাতজন একত্রিশ থেকে পঞ্চাশ বছরের দুইজন রয়েছেন মৃত জনের মধ্যে রাজশাহী সাত নাটোরের চার পাবনা চুয়ারাঙ্গা ও জয়পুরহাটের একজন করে আছেন এ নিয়ে চলতি মাসের দশ দিনে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেলেন একশো জন তিনি জানান করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত চব্বিশ ঘন্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ষাট জন বর্তমানে রামেক হাসপাতালে চারশো চুয়ান্নটি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন জন চলতি মাসে করোনা ইউনিটে মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর জন রয়েছেন। জানান জুড়ে কমলেও রাজশাহীতে আবারও বেড়েছে করোনা ভাইরাস শনাক্তের হার শুক্রবার দুটি ল্যাবে রাজশাহী জেলার তিনশো পঁচাশি জনের নমুনা পরীক্ষা করে একশো তিরিশ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে যা আগের দিনের চেয়ে পনেরো দশমিক ছয় এক শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার তেত্রিশ দশমিক সাত সাত শতাংশে দাঁড়িয়েছে তবে দীর্ঘ সময় ধরে লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে পুলিশের পাশাপাশি বাইশটি ভ্রাম্যমাণ আদালত এগারো প্লাটুন সেনা বিজিবি ও আনসার সদস্যরা তৎপর থাকলেও বিধিনিষেধ ভেঙে বের হচ্ছে মানুষ ফলে রাস্তায় বেড়েছে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের বাড়ি নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সেগুলোর বর্তমান অবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল দেশের অনেক স্থানে বসবাস শুরুর আগেই ভেঙে পড়েছে সব বাড়ি কোথাও কোথাও বর্ষা মৌসুমের টানা বৃষ্টিতে ভূমিহীনদের দেয়া এসব বাড়ির মাটি খালে ধসে পড়েছে নির্মাণ ত্রুটি ও স্বল্প দুষছেন অনেকে রাজশাহীতেও আটশো চুয়ান্নটি গৃহহীন পেয়েছে এসব বাড়ি শনিবার জেলার পব উপজেলা ও গোদাগরি উপজেলার বিভিন্ন স্থানে নির্মিত বাড়ি পরিদর্শন করেন তিনি এই দুই উপজেলার বাড়ি নির্মাণে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক পাশাপাশি তিনি এসব বাড়িতে বসবাসকারী মানুষের সাথে মত বিনিময় করেন এ সময় বড়গাছি ইউনিয়নের মালপাড়ায় আবাসন চত্বরে ফলের চারা রোপণ করেন এছাড়াও তিনি সেখানে বসবাসরত প্রত্যেক পরিবারকে পাঁচশো টাকা করে বিতরণ করেন এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন উপপরিচালক শাহানা আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তার গোদাগারী উপজেলা নির্বাহী অফিসার জানে আলম পবা উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ এহসান উদ্দিন গোদাগরি উপজেলা সহকারী কমিশনার ভূমি খাতুন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা দ্বিতীয় পর্যায়ে রাজশাহী জেলায় ঘর পেয়েছেন আটশো চুয়ান্নটি গৃহহীন পরিবার যার মধ্যে পব উপজেলায় পঞ্চাশটি মোহনপুরে পঞ্চাশটি গোদাগারিতে চারশো তিন তানোরে একশো পাঁচ পুটিয় একশো দশ দুর্গাপুরে চোদ্দ চারঘাটে দশ বাঘায় পঁয়ত্রিশ বাগমারায় সাতাত্তরটি প্রতিটি গৃহে দুটি কক্ষ একটি টয়লেট রান্নাঘর কমন স্পেস ও একটি বারান্দা রয়েছে এর আগে প্রথম পর্যায়ে রাজশাহী জেলায় ছয়শো বিরানব্বইটি গৃহ হস্তান্তর করা হয়েছে নাটোরের প্রধানমন্ত্রীর দেয়া প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরের পরিদর্শক দল গত শুক্রবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে তারা যান ঘর তৈরিতে পাওয়া অনিয়মের অভিযোগ অনুযায়ী সেগুলি পরিদর্শন করা হয়েছে পরিদর্শন দলে ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল আলম উপসহকারী পরিচালক তানিম চৌধুরী সহ অন্যান্যরা পরিদর্শনকালে সহকারী পরিচালক বদরুল আলম জানান যে সকল অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছিল সেগুলি খতিয়ে দেখা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে এ ব্যাপারে এ ব্যাপারে জেলা প্রশাসক স্বামী মাহমুদ জানান ঘরগুলো তৈরিতে যে ছোটখাটো ত্রুটি হয়েছে সেগুলো দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিলে তা উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসনকে জানালে দ্রুত সমস্যার সমাধান করে দেয়া হবে এ ব্যাপারে কোনো প্রকার অনিয়ম হতে দেওয়া হবে না বলেও জানান তিনি নোয়াখালী থেকে নিখোঁজ আল্লামা মুফতি মাহমুদুল হাসান গুনবীরের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে শুক্রবার নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় নিখোঁজ মুফতি মাহমুদুল হাসান কুমিল্লার গ্রাম উপজেলার গুণবতী গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্বজনরা জানান গত মঙ্গলবার সকালে তিনি নোয়াখালী সদরের করমুল্লা ইউনিয়নের পশ্চিম ঠুল্লাকিয়া গ্রামে ওস্তাদ কারি ইউসুফের সাথে দেখা করতে আসেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় এরপর থেকে থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো সন্ধান পাচ্ছেন না স্বজনরা মুফতি মাহমুদুল হাসানের স্ত্রী ও তিন সন্তান রয়েছেন তাকে দ্রুত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার নাটোরে মাইক্রোবাস ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী ইমতিয়াজ অজ্ঞাত এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন আহতদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহতরা পাবনার কাদিরগঞ্জ পুলিশ ফাঁড়ির আর আর এফ সদস্য শনিবার বিকেলে সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান বদলি জনিত কারণে শনিবার বিকেলে ইমতিয়াজ সহ আরো এক পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে পাবনার কাদিরগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে রাজশাহী যাচ্ছিলেন পথে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় পৌঁছলে রাজশাহী থেকে নাটোরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হয় আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল মাইক্রোবাস সহ চালককে আটকের জন্য অভিযান শুরু করেছে নাটোরের সর্বাত্মক কঠোর লকডাউন চলছে তবে কোনোভাবেই কমছে না সংক্রমণের হার মানুষজন তাদের জরুরি প্রয়োজনের কথা বলে প্রশাসনের সামনে দিয়েই চলাফেরা করছেন অপ্রয়োজনে শনিবার কাঁচা বাজারে মানুষের ভিড় ছিল প্রায় অন্যান্য দিনের মতো স্বাভাবিক এর মাঝেও তল্লাশি করা হচ্ছে প্রতিটি মোড়ে মোড়ে তবে এসব কিছু চলছে প্রধান সড়কে এবং মোড়ে ভিতরে সড়ক ও বাজারের কোনো রকম সতর্কতা মানা হচ্ছে না সেখানে পুলিশের টহলও তেমন একটা দেখা যাচ্ছে না নাটোরের সিভিল সার্জন ডক্টর কাজী মিজানুর রহমান জানান নাটোরে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দুইজন আক্রান্ত হয়েছেন নমুনা পরীক্ষা করা হয়েছে সাতজনের সংক্রমণের হার আঠাশ দশমিক পাঁচ সাত শতাংশ করোনা সহ উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুই সহদর সহ তিনজনের এদিকে করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি আছেন একশো জন রোগী মোট আক্রান্ত চার হাজার জন জেলায় মোট মৃত্যু ছেষট্টি জনের মানুষজন সামাজিক নিরাপদ দূরত্ব সহ স্বাস্থ্যবিধি না মানায় এভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনোভাবে তারা সচেতন হচ্ছে না ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার